بسم الله الرحمن الرحيم. قال مسلم وحدثنا عبيد الله بن معاذ الأنبري قال حدثنا أبي حاء وحدثنا محمد بن المثنى قال حدثنا عبد الرحمن بن مهدي قال حدثنا شعبة عن خبيب بن عبد الرحمن عن حفص بن عاصم أنه قال قال رسول الله صلى الله عليه وسلم كفى بالمرء كذبا أن يحدث بكل ما سمع. وحدثنا أبو بكر بن أبي شيبة قال حدثنا علي بن حفص قال حدثنا شعبة عن خبيب بن عبد الرحمن عن حفص بن عاصم عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم بمثل ذلك. درود شریف پڑھو. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد. صحیح مسلمের মুকদ্দিমা, মুকদ্দিমা মানে ভূমিকা, পৃষ্ঠা নম্বর 8, প্রথম লাইন থেকে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ আলাদা আলাদা দুটো সনদে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা বর্ণনা করেছেন যে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া, প্রত্যেক শোনা কথা বর্ণনা করার কুঅভ্যাস কোন মানুষের মৃত্যুক হওয়ার জন্য যথেষ্ট। তার মানে যা শুনবে তাই মানুষদেরকে বলবে, যাচাই বাছাই কিছু করবে না, এই মন মানসিকতা যা থাকবে সে অধিকাংশ ক্ষেত্রে মানুষদের কাছে মিথ্যুক সাব্যস্ত হবে। নিজেদের মাঝে কথাবার্তার ক্ষেত্রে কিংবা কোরআন ও সুন্নাহ বর্ণনা করার ক্ষেত্রে, উভয় ক্ষেত্রে যাচাই বাছাই করা খুবই প্রয়োজন। যাচাই বাছাই বিহীন যা শুনলাম তাই আগে মানুষদেরকে বলে দিলাম, এই মন মানসিকতা থাকলে আমরা বহু ক্ষেত্রে মিথ্যুক সাব্যস্ত হয়ে যাব। 50 জন সাহাবা থেকে মুতাওয়াতির সূত্রে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার বিষয়ে মিথ্যা কথা বলবে তার স্থান জাহান্নামে অনিবার্য। অতএব বিশেষ করে হাদিস বর্ণনা করার ক্ষেত্রে যাচাই বাছাই করা খুবই জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে মিথ্যা কথা বলা গুনাহে কবিরা। বর্তমান যুগের অধিকাংশ মানুষ যাচাই বাছাই না করে কথা বলে, এজন্যই আজ আমাদের সমাজে বহু জাল হাদিস দেখা যায়, বিশেষ করে বক্তা সমাজ এ ক্যান্সারে আক্রান্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাদিস বর্ণনা করার ক্ষেত্রে যাচাই বাছাই করে বর্ণনা করার তৌফিক দান করুন। আমিন। শেখ, অনেককে বলতে শোনা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উতলুবুল ইলমা ওয়ালাও বিসসিন, জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনে চীন দেশে যাও। এটা কি সহি হাদিস? এটা মওজু হাদিস, জাল হাদিস, মিথ্যা হাদিস। এই হাদিসের সনদে আবু আতেকা বলে একজন রাবি আছেন, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন ইনি মুনকারুল হাদিস, মানে হাদিস বর্ণনা করায় না যাইস। ইমাম উকাইলি রাহিমাহুল্লাহ বলেছেন ইনি মাতরুকুল হাদিস, মানে হাদিসের ক্ষেত্রে ইনি পরিত্যাজ্য। ইমাম আহমদ ইবনে হাম্বলকে জিজ্ঞেস করা হয়েছিল যে হযরত, উতলুবুল ইলমা ওয়ালাও বিসসাইন, জ্ঞান অন্বেষণের জন্য প্রজননে চীন দেশে যাও, এটা কি কোনো হাদিস? ফানকারাহু ইনকারান শাদীদান, ইমাম আহমদ ইবনে হাম্বল কঠিনভাবে এটা অস্বীকার করলেন, বললেন এটা কোনো হাদিসই নয়। আর ইমাম ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ বলেছেন হাযা বাতিনুল লাসালাহু, এটা একদম বাতিল হাদিস, ভিত্তিহীন হাদিস। তবে মনে রেখো, জ্ঞান অন্বেষণের জন্য দূর দূরান্তের সফর করা এটা শরীয়তে মস্ত বড় ইবাদত এবং ফজিলতপূর্ণ আমল। যেমন সহিহ বুখারীতে খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 17,
নিচের থেকে ৬ নম্বর লাইনে তোমরা পড়েছো, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা পরিচ্ছেদের শিরোনামায় লিখেছেন, বাবুল ফুরুজি ফি তালাবিল ইলম, জ্ঞান অন্বেষণের জন্য সফর করার বর্ণনা। তারপর তিনি লিখেছেন, ওয়া রাহালা জাবির ইবনু আব্দুল্লাহ মাসিরাতা শাহরিন ইলা আব্দুল্লাহ ইবনে উনাইসিন ফি হাদিসিন ওয়াহিদিন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন যে সাহাবি জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস শেখার জন্য মদিনা মুনাওয়ারা থেকে শাম দেশে এক মাসের পথ পাড়ি দিয়ে গেছেন আব্দুল্লাহ ইবনে উনাইসের কাছে একটা হাদিস শেখার জন্য। বোঝা গেল জ্ঞান অন্বেষণের জন্য দূর দূরান্তের পথ পাড়ি দেওয়া, দেশ বিদেশে যাওয়া, এটা ইসলামে মস্ত বড় ইবাদত, ফজিলতপূর্ণ ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত। তাই বলে এই কথাটা যে জ্ঞান অন্বেষণের জন্য প্রয়োজন হলে চীন দেশে যাও, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস রূপে প্রমাণিত নেই। হযরত সেদিন তবলিগের একজন সাথী খানা খাওয়ার সময় বলছিলেন, সূরুল মুমিনি শিফা, মুমিনের ঝুটা শিফা, এই হাদিসের কোনো সনদ আছে কি? মুমিনের ঝুটা শিফা বা ওষুধ এটা অনেকেই বলে, আল মাসনুউ কিতাব ১০৬ নম্বর পৃষ্ঠায় লেখা আছে, মোল্লা আলী কারী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, লাইসা লাহু আসলুন মারফু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হিসাবে এটা ভিত্তিহীন। তেমনি কাশফুল খাফা নামক কিতাব খণ্ড নম্বর ১ পৃষ্ঠা নম্বর ৪৫৮ লেখা আছে, ইমাম নাজমুদ্দিন গাজী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে এটা কোনো হাদিস নয়, সূরুল মুমিনি শিফা এটা কোনো হাদিস নয়, এটা জাল হাদিস, সুতরাং এই হাদিস বর্ণনা করা ঠিক নয়। হযরত অনেকে বলেন আল্লাহ তাআলা ১,২৪,০০০ মতান্তরে ২,২৪,০০০ পয়গম্বর পাঠিয়েছেন, এ কথাটা কি সঠিক? ১,২৪,০০০ নবী রসুল দুনিয়াতে এসেছেন এ বিষয়ে মুসনাদে আহমদে একটা হাদিস আছে, হাদিস নম্বর ২২,২৮৮, তবে হাদিসের সনদ জয়ীফ। কিন্তু ২,২৪,০০০ পয়গম্বর এ বিষয়ে কোনো প্রমাণ আমাদের কাছে নেই। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, লা মাকিফ আলাইহি, এই ২,২৪,০০০ পয়গম্বরের কথা কোনো রিওয়ায়েতে আছে বলে আমার জানা নেই। মোল্লা আলী কারী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি যে কথা বলেছেন ওটা ঠিকই, হাদিসের কোনো প্রমাণ নেই যে ২,২৪,০০০ নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া লাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিক মিনহুম মান কাসাসনা আলাইক ওয়া মিনহুম মান লাম নাকসুস আলাইক, সূরা মুমিনের ৭৮ নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হে রসুল, আমি আপনার আগে অনেক নবী পাঠিয়েছি, তন্মধ্যে অনেক নবীর কথা আপনার কাছে বলেছি, আবার বহু নবীর কথা আপনার সামনে বলিনি। তাহলে সূরা মুমিনের এই ৭৮ নম্বর আয়াত দ্বারা বোঝা গেল আল্লাহ কত নবী রসুল পাঠিয়েছেন তাদের সংখ্যা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। সুতরাং সংখ্যায় সুনির্দিষ্ট করে বলা যে ১,২৪,০০০ কি ২,২৪,০০০ এটা বর্জন করা উচিত। শেখ একজন বক্তা বলেছেন, কালবুল মুমিনি আরশুল্লাহ, মুমিনের হৃদয় আল্লাহ তাআলার আরশ, এটি কি কোনো হাদিস? কালবুল মুমিনি আরশুল্লাহ, মুমিনের হৃদয় আল্লাহর আরশ, তুমি জিজ্ঞেস করছো এটা কি কোনো হাদিস? এর জবাব হলো রিসালাতুল মাওযুআত কিতাবে ৭ নম্বর পৃষ্ঠায় লেখা আছে, আল্লামা
সাগানি রহমতুল্লাহ আলাইহি বলেছেন এটা মওযু হাদিস, জাল হাদিস, ভিত্তিহীন হাদিস। কশফুল খাফা নামক কিতাবে দ্বিতীয় খণ্ডে পৃষ্ঠা নম্বর 100, ওখানে লেখা আছে ইমাম আজলুনী রহমতুল্লাহ আলাইহি বলেছেন এটা মওযু হাদিস, জাল হাদিস, ভিত্তিহীন হাদিস, এটা কোনো হাদিস নয়, হাদিস রূপে এটা বলা জায়েজ নেই। শায়খ, বিশেষ করে বক্তাদের মুখে শোনা যায় আল্লাহ তাআলা 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, এ কথার কোনো দলিল আছে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন এ কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকেও প্রমাণিত নয়। হ্যাঁ, তাবিঈনদের মধ্যে একজন তাবিঈ আছেন, আবুল আলিয়া রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন এবং মানব সম্প্রদায় ছাড়া 18,000 কিংবা 14,000 মখলুকাত সৃষ্টি করেছেন। আবুল আলিয়া রহমাতুল্লাহ আলাইহির কথাটা তাফসিরে ইবনে আবি হাতিমে প্রথম খণ্ডে 27 নম্বর পৃষ্ঠায় লেখা আছে। তবে ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি এই কথার প্রতিবাদ করেছেন এবং তিনি বলেছেন হাযা কালামুন গরীব, এটা বড় আজব কথা, অর্থাৎ দলিল দ্বারা এটা প্রমাণিত নয়। তবে বলে রাখি, মিশকাতুল মাসাবিহতে তোমরা পড়েছ 472 নম্বর পৃষ্ঠায় সওয়াবুল ইমান লিল বাইহাকীর উদ্ধৃতি দিয়ে লেখা আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1,000 মখলুকাত সৃষ্টি করেছেন, তন্মধ্যে 600 মখলুকাত জলভাগী আর 400 মখলুকাত স্থলভাগী। ওই হাদিসটা সম্পর্কে মনে রেখে দিও, ইমাম ইবনে হিব্বান বলেছেন ওটা মওযু হাদিস, আর ইমাম ইবনুল জাউজি আল মওযুআত কিতাবের মধ্যে বলেছেন ওটা মওযু হাদিস মানে জাল হাদিস। অতএব এই ধরনের হাদিস বর্ণনা করা ঠিক নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মখলুকাত 1,000 সৃষ্টি করেছেন, 18,000 সৃষ্টি করেছেন, এই বিষয়ে কোনো গ্রহণযোগ্য হাদিস নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাদিস বর্ণনার ক্ষেত্রে পূর্ণাঙ্গভাবে সতর্কতা বজায় রাখার তৌফিক দান করুন। ربنا وفقنا لما تحب وترضى ربنا لا تؤاخذنا ان نسينا او اخطانا سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم।